মশার উপদ্রব অতিষ্ঠ করে চলছে বরিশাল নগরবাসীকে। বিশেষ করে মাসখানেক ধরে মশার উপদ্রব বেড়ে গেছে বিগত যে কোনো সময়ের থেকেও বেশি। বছরের এই সময়টা সারাদেশেই মশার উপদ্রব বেড়ে যায় অনেক। বরিশালবাসীও এখন মশার উপদ্রবে অতিষ্ঠ। নিয়মিত ঔষধে স্প্রে না করা, অপরিষ্কার ড্রেন এবং যত্রতত্র ময়লা আবর্জনা জমে থাকায় এই সমস্যা পোকাটাকার ধারণ করেছে বলে মনে করছেন নগরবাসী। নগরবাসী বলছেন, সিটি কর্পোরেশন নির্বাচনের পর থেকে তেমনভাবে মশা নিধন কার্যক্রম চোখে পড়ছে না তাদের। যদিও নগর ভবনের পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তারা বলছেন, আগের মতোই রয়েছে মশক নিধন কার্যক্রম। তবে নতুন মেয়র আসীন হবার পর আজ শুক্রবার থেকে নগরের বিভিন্ন স্থানে ধোঁয়া দিয়ে মশা নিধনের কার্যক্রম লক্ষ্য করা গেছে। পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতারের সময় কিংবা নামাজেও মুসল্লিরা মশার উৎপাতে অতিষ্ঠ। প্রতিটি ঘরে মশারি টাঙিয়ে শিশুদের রাখতে হচ্ছে। মশা তাড়াতে কয়েল কিংবা অন্যান্য সামগ্রী ব্যবহারে বাড়ছে শ্বাসকষ্টের মতো রোগ। মশার উৎপাত থেকে বাঁচতে নগরপিতার কাছে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে নগরবাসী। বাসা বাড়ির অবস্থা খুবই খারাপ ভাই, বাসায় মানে মশার জ্বালা টেকা যায় না। কয়েল জ্বালালে একটু একটু পোলাপান আছে, আমার দুইটা মেয়ে আছে, মানে কয়েলের মানে গন্ধে টেকতে পারে না এবং শ্বাস বেরিয়ে যায় এই কারণে। যেখানে পরিস্থিতি খুবই খারাপ, একটু মশা এটা মাননীয় মেয়রের কাছে আমার একটাই প্রশ্ন যে মাননীয় মেয়র, এটা একটু আমাদের যেন মশাটা যেন একটু ই হয়, নির্মল হয়। মশার ওষুধ দিয়েছে কিন্তু দিলে কাজ হবে কি, মশা সব ঘরে ঢুকছে। এত মশার ওষুধ দিলেও মশা সব ঘরে উঠে, আর মানে মশার ওষুধ দিলেও কোনো কাজ হইতে আসে না। যেহেতু মশার ওষুধ দিতেই আছে, সেহেতু মশার ওষুধটা একটু ভালো করে দেও, দিলে পর আমাকে যাতে মশা থেকে আমরা একটু রেহাই পাই, এই জন্য আমরা মাননীয় মেয়রের কাছে খুব আবেদন করতে আসি যে মাননীয় মেয়র আপনি এটা একটু দেখেন, যাতে আমাদের একটু ভালো হয় এলাকাবাসীর জন্য।